এক গোষ্ঠীর স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত গড়ি তুলিবের আহ্বান জানাইরে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবর উদ্যোগে সেপ্টেম্বরের 8 তারিখ শুক্রবার বিকালে রাজধানীর সুখ্রবর্তী উদ্যানত এক জনসমাবেশ অনুষ্ঠিত হই। সংগঠনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী গবেষক দেশবরণ্য সুফি সাধক রাষ্ট্রীয় খুশি পদক প্রাপ্ত হাফেজ কারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী এই সমস্ত সভাপতির বক্তব্যে আল্লামা ইমাম হায়াতে হয় সত্য আর জ্ঞান সবার জন্য সমানভাবে প্রযোজ্য, অক্সিজেন আলাদা সমাধি পানি শুধু মুসলিম বা শুধু হিন্দু নয়, শুধু খ্রিস্টান বা শুধু বৌদ্ধের নয়, সবার জন্য আল্লাহ তালার দান তার আসলে মানুষ দেয়। এইভাবে জীবনের অধিকার এবং জীবনের বেঁচে থাকার অধিকার, জীবনের অধিকার সাথে তাদের নিরাপত্তা, জীবনের আত্মমালিকানা দুনিয়ার মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব এবং বিশ্ব নাগরিকত্ব দুনিয়ার সব সম্পদের উপরে। আল্লাহ নাসিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষকে মানুষ হিসাবে মালিকানা দান করেছেন। একক গুছের রাজনীতি, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে, একক গোষ্ঠীর পাশবিক রাজনীতি, খুন জুলুমের অবিচারের লুটের রাজনীতির মাধ্যমে এবং সে ভিত্তিক রাষ্ট্র কাঠামো বিশ্ব কাঠামোর মাধ্যমে জীবন যেমন রুদ্ধ করা হয়েছে, সহায় সম্পদ লাখো মানুষের উপস্থিতিতে এডে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রেখে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ Nothing is more despotic crime and war against life and humanity than anti-life sector in communal politics and state in disguise of religion and materialistic nationalism. আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিচ্ছিন্নভাবে C+ চট্টগ্রাম।